everyone, you are welcome to biology tutorial. Let's talk about how to cut tension or panic at home in lockdown situation, and also it's time to get unity and fight against the COVID-19. It's mean coronavirus. Lockdown keno kora hoyeche, er subidha ki, e somonnito totthyo sarkar kortik purbei dewa hoyeche. তবে প্রথমে যেটা বলবো যে লকডাউন সিচুয়েশন কি, এটি সরকারি পরিভাষায় সিএসআর, কমপ্লিট সেফটি রেস্ট্রিকশন। তবে এর অর্থ গৃহবন্দী, মানে রোজকার যাবতীয় রুটিন পলট পালট অভ্যাস পাল্টে অলস জীবনের দিকে যেতে অনেকেই হয়তো বাধ্য হবেন। বাড়বে ওজন, রোগ ভোগে প্রকোপ বাড়াও এমন কোনো আশ্চর্যের বিষয় নয়। সাধারণ সর্দি কাশি মানে যে করোনা, এ সম্পূর্ণ এ ধারণা সম্পূর্ণ ভুল। কিভাবে বুঝবেন কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে, সেটি পূর্বের ভিডিওতে আগেই বলা রয়েছে, তো চাইলে সেটি ফিরে গিয়ে দেখতে পারেন। এমন অবস্থায় শরীর ও মন ভালো রাখতে ও করোনা উদ্বেগ কাটাতে কি কি করবেন? বিশিষ্ট পুষ্টিবিদদের ভাষায় টাটকা ফল খান, ফলের মধ্যে অ্যাপেলস, ভিটামিন এ, B1, B2 এবং সি সমৃদ্ধ, এছাড়াও পাপাইয়া যাতে প্যাপেন উপস্থিত ভিটামিন সি সমৃদ্ধ, এনি কাইন্ডস অফ সিট্রাস ফ্রুটস ভিটামিন সি যাতে রয়েছে, কাঞ্চিলি বলে সব থেকে ভালো। তবে কাটা ফল একেবারেই নয়, সিদ্ধ খেলে তা সবচেয়ে ভালো। ব্রেকফাস্ট পর্যাপ্ত করার পাশাপাশি দুপুরের খাবারে ফল সবজি, সবজির মধ্যে এনি কাইন্ডস অফ গ্রিন ভেজিটেবল, তবে সাথে ব্রকোলি, স্পিনাচ, জিঞ্জার এন্ড গার্লিক রাখলে আরও ভালো হয়। চিকেন ও ডিম খাওয়াই যেতে পারে, তবে ভালোভাবে গরম জলে ধুয়ে নিয়ে এবং সিদ্ধ করে খাওয়া উচিত। আর ডিনারে বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি খেয়ে নেবেন, রোজকার রুটিন মেনে চলুন। এই মানসিকতা রাখলে দেখবেন আপনিও ভালো আছেন। শরীর চাঙ্গা রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আয়ুষ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী গুলঞ্চ বড়ি খাওয়াই যেতে পারে। তাছাড়াও তুলসী, যষ্টী মধু, আমলকি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে কার্যকর। সাথে নিয়মিত প্রাণায়াম, অনুলোম বিলোম, ভুজঙ্গাসন, ধনুরাসন, স্কিপিং, বিভিন্ন যোগব্যায়াম, সাথে হেলথকে ঠিক রাখার জন্য কার্ডিও এক্সারসাইজ করলে দেখবেন যে আপনার